আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। তো আজকের এই ভিডিওতে আমরা ওয়াকফ ধরনের নিয়ম 11 শিখব। কফ কফকে ওয়াকফে কিলা আলাই বলা হয়। তো এখানে দেখুন লেখা আছে ওয়াকফ কিলা আলাইতে দম ফেলানো ভালো, অর্থাৎ এখানে আমরা কি করব, দম ফেলব বা ওয়াকফ ধরব। যেমন মিত্তাবিউ, এই যে উ তো আমরা দম ফেলব। তুখসিরু, এই যে রু তো আমরা ওয়াকফ ধরব। ওয়াআমিলু, লু তো ওয়াকফ ধরব। ওয়াআকিমু, মু তো ওয়াকফ ধরব। এখানে দেখুন লাস্টে একটা আলিফ আছে, এটা হচ্ছে অতিরিক্ত একটা আলিফ। এই আলিফটা কিন্তু পড়ার সময় পড়া যাবে না, তবে লেখার ক্ষেত্রে কিন্তু লিখতে হয়, এগুলা লেখার সময় লিখতে হয়, তবে পড়া যাবে না। তো এইভাবে যদি কফ আসে তাহলে সেখানে কি করবেন, আপনারা অবশ্যই দম ফেলবেন বা দম ফেলা ভালো, সেখানে দম ফেলবেন। তো এইভাবে কফ আসবে ওয়াকফের উপরে, অর্থাৎ এভাবে গোল চিহ্নের উপরে কি আসবে, কফ আসবে। তো এভাবে যদি গোল চিহ্নের উপরে কফ আসে আয়াতের শেষে, সেখানে আপনারা অবশ্যই দম ফেলবেন বা ওয়াকফ ধরবেন।